নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান এমডি সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা হয়। এদিকে সকাল থেকেই কারখানায় আবারও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আর দ্বিতীয় দিনের মতো মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় লাগা আগুন ছয়তলা ভবনে দ্রুতই ছড়িয়ে পড়ে। শুক্রবার ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও 3 ঘন্টা পর আবারও আগুন জ্বলে উঠলে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস। দুপুরের দিকে ভবনটির 5তলা থেকে 49 জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 52 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তাহলে সুন্দর মতোই যদি একটা ইভ্যাকুয়েশন প্ল্যান থাকতো তাহলে কিন্তু শ্রমিকগুলি কিন্তু ইজিলি বের হইতে পারত। তো সেই দিক থেকে আমরা কোনো বিএনবিসি রুলস রেগুলেশনের কোনো আমরা স্পষ্ট প্রতিফলন দেখতে পারিনি। তো দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করে 8 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন। আমরা হবে তদন্ত হবে, যারা দোষী যারা মানে সামান্যতম এর সঙ্গে মানে দোষী সাব্যস্ত হয় তাদেরও বিচার হবে। তদন্ত শেষের পরে অবশ্যই তাদের আইন অনুযায়ী বিচার হবে যদি কেউ যদি দোষী মানে সাব্যস্ত হয়। এদিকে ঢাকা মেডিকেলে ডিএনএ পরীক্ষার জন্য মরদেহের স্বজনদের নমুনা নেওয়া হয়। সিআইডির ফরেন্সিক বিভাগ জানিয়েছে নমুনা পরীক্ষা প্রক্রিয়া শেষে ফলাফল পেতে 3 সপ্তাহের মতো সময় লেগে যেতে পারে। কাউসার চৌধুরী, কুমু, বিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানায় আগুনে 52 জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান, এই বিষয়ে আরও জানতে চলে যাচ্ছে তার কাছে। জাহিদ, জানাবেন আজ দ্বিতীয় দিনের মতো সেখানে আবারও উদ্ধার কাজ চলছে এবং সার্বিকভাবে সেখানকার কী অবস্থা? সেজান জুসের কারখানার ঘটনায় যে 52 জনের লাশ পাওয়া গেছে এবং প্রথমে 3 জন মারা গেছে, পরে 49 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এই কারখানার ভেতর থেকে। এই ঘটনাকে সরাসরি হত্যা বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তিনি বলেছেন যে এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। একই সাথে নারায়ণগঞ্জ পুলিশ সুপার তিনি জানিয়েছেন এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় 8 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই হাশেম, যিনি আবুল হাশেম, যার নামে এই আবুল হাশেম ফুড বেভারেজ এই প্রতিষ্ঠানটি, এবং এই সজীব গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক সজীব এবং এই প্রতিষ্ঠানের সিও সহ 8 জনকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আটক করেছে এবং তাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। আর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনও চলছে। তারা এখনও ভেতরে যেই ধোঁয়া যেখানে রয়েছে বা যেখানে এখনও ধোঁয়া উঠছে বা আগুনের উত্তাপ রয়েছে সেখানে তারা পানি দিচ্ছেন, পানি দিয়ে সেটিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। একই সাথে ধ্বংসস্তূপের মধ্যে বা কোনো কিছুর নিচে কোনো মরদেহ অথবা কোনো লাশ চাপা পড়েছে কি না বা কোথাও কোনো লাশ রয়ে গেছে কি না কোনো কিছুর নিচে চাপা পড়ে সেটি তারা দেখার চেষ্টা করছেন। এবং সকাল থেকেই তাদের মূলত অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আর কোনো মরদেহ রয়েছে কি না। যদি কোনো মরদেহ না পাওয়া যায় তাহলে এই বিল্ডিংয়ের এখন এই ভবনটির যে অবস্থা তাতে আজকের মধ্যে তারা তাদের কাজ শেষ করে তারা এই তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করবেন, এটি তারা সকালেই জানিয়েছেন। তাদের একাধিক যেই টিম রয়েছে, যে ইউনিট রয়েছে ফায়ার সার্ভিসের, তারা কাজ করছেন এবং প্রতিটি ফ্লোরে অর্থাৎ প্রথম তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত তারা কিন্তু প্রত্যেকটি তলায় কিন্তু তারা অভিযান চালিয়েছেন এবং যেখানে ধ্বংসস্তূপগুলো রয়েছে সেগুলোকে তারা সরিয়ে বোঝার চেষ্টা করছেন যে বা খোঁজার চেষ্টা করছেন যে আর কোনো মরদেহ রয়েছে কিনা। এটি মূলত তাদের উদ্দেশ্য। এবং এখন ফায়ার সার্ভিসের যেই ইউনিটটি কাজ করছে তারা মূলত আগুনের যেই ধোঁয়াগুলো রয়েছে এবং যেখানে যেখানে এখনও তাপ রয়েছে সেই জায়গাটিকে স্বাভাবিক করার জন্য এবং নেবানোর জন্য তারা চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের অভিযান চলবে যতক্ষণ পর্যন্ত তারা একটি সমাপ্ত ঘোষণা না করবেন। জমি